কেউ আমিন না লিখে যাবেন না। হে আল্লাহ, আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলায় আমাদের মনের সকল চাওয়া পাওয়া পূরণ করে দিন। আমিন। সবাই নিয়ত শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যে দোয়া ক্ষমা প্রার্থনার জন্য শিখিয়ে দিয়েছিলেন, অবশ্যই নিজে একবার পাঠ করবেন, একটা শেয়ার করবেন, এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে, আপনার অনেক সব। আল্লাহুম্মা মাকফিনি হিম বিমা শীতা, দোয়াটা সবাই শিখে নেবেন ইনশাআল্লাহ। রাতে যখনই ঘর থেকে বেরোবেন, আল্লাহ তাআলার গুণবাচক নামটি 21 বার পাঠ করে বেরোবেন, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, জিন ভূত এবং মানুষের ক্ষতি থেকে হেফাজত থাকবেন ইনশাআল্লাহ। ঈমানের সাথে মৃত্যুবরণ করার দোয়া অবশ্যই নিজে শিখবেন, একটা শেয়ার করবেন, এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন শিখবে, আপনার আমলনামায় অসংখ্য নেকি যুক্ত হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। নিজের সিনার উপর ডান হাত রেখে আল্লাহ তাআলার গুণবাচক নামটি প্রতিদিন 7 বার পাঠ করলে আপনার হার্টে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, আপনার হার্ট ভালো থাকবে। সবাই নিয়তে শেয়ার করবেন, ফলো করে দিয়ে পাশে থাকবে। কোনো গুনাহ হয়ে গেলে, কোনো গুনাহ করে ফেললে সাথে সাথে ছোট্ট এই দোয়াটা পাঠ করুন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ। সবাই নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসরের নামাজের পর ছুট্টে এই আমলটা করুন, এর এত পরিমাণ ফজিলত আপনি কল্পনাও করতে পারবেন না, অবশ্যই একটা শেয়ার করবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যে ব্যক্তি দিনে মাত্র ছোট্ট এই দোয়াটা 100 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল প্রকার অভাব অনটন দূর করে দিবে সুবহানাল্লাহ। অবশ্যই শেয়ার করবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যে কোনো মোনাজাতে আল্লাহ তাআলার এই ইসমে আজমের উসিলায় দোয়া করুন, আপনার দোয়া কবুল হবে, অবশ্যই শেয়ার করবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুঃখ কষ্টের সময় এই দোয়া পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার সকল দুঃখ কষ্ট দূর করে দিবে সুবহানাল্লাহ। অবশ্যই শেয়ার করবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ঘুমানোর আগে অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ, সবাই একবার পাঠ করবেন, দাওয়াতের নিয়ত করে শেয়ার করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন ইনশাআল্লাহ। যাদের দোয়া কবুল হয় না তারা এই দোয়াটা 5 বার পাঠ করবেন, তারপর আলহামদুলিল্লাহ বলে মোনাজাত করবেন, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সবাই নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে। যে ব্যক্তি প্রতিদিন রাতে এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে শিরিকের গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে সুবহানাল্লাহ। সবাই নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। অজুর দোয়া যারা জানে না তারা শিখে নিবেন, যারা জানেন শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন, এটা আপনার অনেক সওয়াব হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ। অবশ্যই শেয়ার করবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। হালাল রিজিকের জন্য দোয়া অবশ্যই নিজে শিখবেন, শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। অবশ্যই নিজে পাঠ করবেন, একটা শেয়ার করবেন, এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন আজকে আপনার কারণে তওবা পাঠ করবে, আপনার আমলনামায় অসংখ্য নেকি যুক্ত হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ইয়া মালিকু ইয়া বাসিতু ইয়া হাইয়ু ইয়া কাইয়ু, যার সামনে যাবে সেই পাঠ করবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। কেউ আমিন না লিখে যাবেন না। হে আল্লাহ, আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলে আমাদের জীবনের সকল গুনাহ দয়া করে মায়া করে ক্ষমা করে দিন, আমিন। দারিদ্রতা ও অভাব অনটন থেকে বাঁচতে প্রতিদিন এই দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন। যখনই টাকা পয়সার সমস্যায় পড়ে যাবেন, সূরা ইখলাসের এই আমলটা করুন, আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবে সুবহানাল্লাহ। শেয়ার করে দিয়ে ফলো করে দিবেন ইনশাআল্লাহ। সবসময় এই সকল দোয়া মনে মনে পাঠ করতে থাকুন, এর এত পরিমাণ ফজিলত আপনি আমল না করলে জানবেন না, অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ। প্রতিদিন এই দোয়াটা মাত্র 1 বার পাঠ করে নিজের শরীরে ফু দিন, যত কঠিন রুকি থাক না কেন আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবেন ইনশাআল্লাহ। সবাই নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন। সন্তানকে মানুষের ক্ষতি, জিনের ক্ষতি এবং সকল প্রকার জানা অজানা ক্ষতি থেকে বাঁচাতে এই দোয়াটা 3 বার পাঠ করে ফু দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার সন্তানকে হেফাজত করবে, অবশ্যই শেয়ার।
নিয়মিত ছুট্টে এই দোয়া পাঠ করলে আল্লাহর রহমত আপনার নিজের উপর এবং আপনার নিজের পরিবারের উপর বর্ষিত হবে। সুবহানাল্লাহ। অবশ্যই শেয়ার করবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনি চিন্তা করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমলনামায় কত নেকি যুক্ত হবে, কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনের সকল দোয়া পাঠ করবে। অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। কেউ আমিন না লিখে যাবেন না। হে আল্লাহ, আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলায় আমাদের জীবনের সকল সমস্যা দূর করে দিন, আমিন। সোহাবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যাদের দোয়া কবুল হয় না মোনাজাতে তিনবার পাঠ করুন, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সোহাবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অবশ্যই নিজে একবার পাঠ করবেন, একটা শেয়ার করবেন, আপনার একটা শেয়ারের কারণে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন আজকে তওবা পাঠ করবে, আপনার আমলনামায় অসংখ্য নেকি যুক্ত হবে ইনশাআল্লাহ। ইয়া রহমান, প্রত্যেক নামাজের পর 7 বার পাঠ করুন, দুনিয়ার কেউ কখনো আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রহমাতিকা আস্তাগীস। ইয়া বাতিনু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। জুমার দিন আসরের নামাজের পর 21 বার এই দুরুদ পাঠ করলে আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ, এবং 80 বার পাঠ করলে 80 বছরের সকিরা গুনাহ মাফ হবে সুবহানাল্লাহ। অবশ্যই শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। প্রত্যেক দিন আসরের নামাজের পর এই ইসমে আজমের আমলটি করুন, এর এত পরিমাণ ফজিলত যা আপনি কল্পনাও করতে পারবেন না। সোয়াবের নিয়তে অবশ্যই শেয়ার করবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।